নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। এইটি আপডেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু একটা লেটেস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রিক্রুটমেন্ট সম্পর্কিত। কি সেই বিজ্ঞপ্তিটি, আসুন দেখ। বন্ধুরা, আপনারা এতদিন যারা স্কুল সার্ভিস কমিশনের আশা ছেড়ে দিয়েছিলেন, পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন, তারা কিন্তু আবার তোড়জোড় শুরু করে দিন। আবার কিন্তু হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট। কি বল বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট কিন্তু খুব শীঘ্রই হবে। আপনি দেখতে পাচ্ছেন নোটিশের ডেটটা কিন্তু গতকালই রিলিজ হয়েছে, আশা করি আপনারা সেই ডেটটা এখানে দেখতে পাচ্ছেন। নোটিশে বিস্তারিত কি বলছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাই ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল সুন ইস্যু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সেকেন্ডারি অ্যান্ড হাই সেকেন্ডারি স্কুল। All the relevant details regarding the school process, the application submission mode and dates, application fees, mode of payment of application, date of written test, method of the written examination to be conducted, the counseling process and tentative number of vacancy, etc. will be given in advertisement. তাহলে বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আরও নোটিশ জারি করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটি দিয়ে দেবেন যে কতগুলি ভ্যাকেন্সি আছে, কিভাবে পরীক্ষা হবে, অ্যাপ্লিকেশন ফি কী হবে এবং কিভাবে আপনারা পেমেন্ট করবেন, সম্পূর্ণ ডিটেলস। বন্ধুরা, বিস্তারিত যখনই কোনো নোটিশ ডাউনলোড হবে আমরা কিন্তু আবার আপনাদের সকলকে একটি আপডেট দিয়ে জানিয়ে দেবো। তাহলে অবশ্যই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।